পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা এবং বাড়ি যাওয়ার রাস্তা নিয়ে ঝামেলা নিয়ে সংঘর্ষে লিপ্ত দুই ভাইয়ের পরিবার। সংঘর্ষে আহত উভয় পরিবারের দুজন। ঘটনা অমরপুর হাসপাতাল চৌমুহনীর রঞ্জিত দাশগুপ্ত ও সঞ্জিত দাশগুপ্তের পরিবারের মধ্যে। বর্তমানে আহত কল্পনা দাশগুপ্তের চিকিৎসা চলছে হাসপাতালে। আমার বাড়ির সামনের বাড়ি সঞ্জিত দাশগুপ্ত, বাবা হইছে মানে মৃত বিশ্বমত দাশগুপ্ত। তাইলের রুজ দিন তাইলের বাড়ির সামনের রাস্তাটা মানে আমরা যে রাস্তাটা যে বাড়ির যাই এই রাস্তাটাতে পায়খানা প্রস্রাব করে সবসময় ভরায় রাখে। বাড়ির আবর্জনা যা আছে সব এই রাস্তাটার মধ্যে ফেলা। কিন্তু নগর পঞ্চায়েতের রেকর্ডের রাস্তা, এই রাস্তাটা 3.5 হাত রাস্তা আছে না, এটার হ্যাঁ আমাদের ছোটো করে 1 হাতের মতো দিচ্ছে রাস্তাটা। আমরা এই রাস্তাটারে মাইনা, আমরা আজকে 3 বছর 4 বছর যাবৎ মাইনা নিছি এই রাস্তাটাতে। বারবার আমরা নগর পঞ্চায়েতের জানানি হয়েছি বা এস ডি অফিসে আমরা কমপ্লেন জানাইছি, কিন্তু এটার কোনো সুরাহা হয়েছে না। সঞ্জিত দাশগুপ্ত হ্যাঁ মানে খুব প্রচার অত্যাচার করে, হ্যাঁ বিজেপির বলে কি বলে মানে এদান করে বিজেপির পাওয়ার দেখা, হ্যাঁ মানে কোনো প্রশাসন কোনো আইন নেয় না, ব্যবস্থা নেয় না। প্রশাসনের কাছে অনেকবার যাওয়া হয়েছে, কোনো প্রশাসন এসডিএমের কাছে যাওয়া হয়েছে, নগর পঞ্চায়েতের কাছে যাওয়া হয়েছে, থানার যাওয়া হয়েছে, কোনো অ্যাকশন নেয় না। হ্যাঁ নামে দিন দিন ফসল হয়ে যেতে সরকার। ব্যুরো রিপোর্ট, হালাপুর।